السلام عليكم ورحمة الله وبركاته. বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে সুন্দর আমল করা যাবে যাবে না, কারণ আপনার বাড়ি থেকে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, সেই মসজিদ আপনার বাড়ি থেকে হলে 100 গজ দূরে। তাহলে 100 গজ দূরে যদি আপনি জোহরের নামাজ পড়ার জন্য রওনা দেন, রাস্তার মধ্যে দুইটা বেয়াপর্দা নারীর সাথে যদি আপনার দেখা হয়, তাহলে আপনি সামনে কাতারে যখন নিয়ত করবেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলবে রাস্তাত কি দেখলাম রে। হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। তাহলে আমার মন যদি বলে রাস্তাত কি দেখলাম রে নামাজ হবে, তাহলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ হলো পকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না, কোনো প্রয়োজনে যদি বের হতে হয় দেশি মুরগির মতন বের হওয়া লাগবে, ওই ব্রয়লার মুরগির মতন বার হওয়া যাবে না। বলে কোন ঠিক, দেশি মুরগি বোঝেন? দেশি মুরগি আমি খাই, দেশি মুরগি বোঝেন? আপনার কাছে আসবে না, আপনাকে দেখলে দৌড় দিবে, আপনাকে দেখে যখন দৌড় দিবে তখন তাকায় দেখবেন ওর আঁচড়া পাঁচড়া সব ফৌরা দিয়ে ঢাকা। জোরে কোন কথা ঠিক কিনা? আর ব্রয়লার মুরগি আপনাকে দেখে দৌড় দিবি, ওটি ঘুরবি ওটি ঘুরবি, তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব বার করা। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর পরিবেশ যদি নিবার চান, সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেয়া হবে না, আমার আল্লাহর কোরআনের দরকার। জোরে বলেন কথা ঠিক কি না? মাদক মুক্ত সমাজ যদি আমরা চাই, তাহলে বর্তমান সরকারের আইন দিয়ে কখনো সম্ভব না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। যদি জিনা মুক্ত সমাজ চাই, তাহলে বর্তমান সরকারের আইন দেয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কি না? আইয়ুকুম আহসানু আমালা, যে আমলের পরীক্ষা হবে তার উপর সুন্দর একটা ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। অর্ধ পৃথিবীর খলিফা, নাম শুনছেন? হযরত উমর। জোরে বলেন নাম কি? তিনি একদিন ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমি পাড়ি দিয়ে হযরত উমর চলতেছেন, হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ। জোরে বলেন কি পথ? আপনারা তো সৌদি আরবে যারা গেছেন, তারা দেখছেন যে দুইটা পাহাড় মাঝখানে একটা রাস্তা, সে রাস্তার নাম হলো গিরি পথ। জোরে বলেন কি পথ? ছদ্মবেশে অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে ঘুরতেছেন, হঠাৎ হযরত উমর দেখতে পায় একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে, মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। উমর ফারুক দেখতে পাইলেন একটা সুন্দরী মেয়ে। জোরে কোন কি মেয়ে? সুন্দরী মেয়ে মানে কি? আপনারা হয়তো ভাবতেছেন সুন্দরী মেয়ে মানে পরীমণি, পরীমণি সুন্দরী না,
পরিমণি হলো বিশ্ব বেহায়া জরে কোন কথা ঠিক না ওমর ফারুক যাকে সুন্দরী বলতেছেন সেই মেয়েটার আপাত মস্তক পর্দা দিয়ে ঢাকা মেয়েটার বাহির থেকে কিছুই দেখা যায় না কিন্তু পর্দার ভিতরে বোরকার ভিতরে একটা মেয়ে মানুষ আছে এইটা বোঝা যায় ওমর ফারুক এই কারণে তাকে সুন্দরী মেয়ে ঘোষণা করলেন মেয়েটা যদি দেখতে কালো হয় মেয়েটা যদি দেখতে খাটো হয় এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী মেয়ে বলে আর মেয়েটা যদি দেখতে সুন্দরী হয় পরিমণির মতো হয় আর ব্যা পর্দা হয়ে ঘোরাফেরা করে এদেরকে সুন্দরী মেয়ে বলা হয় না এদেরকে বলা হয় বিশ্ব বেহায়া জোরে কোন কথা ঠিক কিনা আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না আজকে যে মায়েরা পর্দায় আছে এরা খুশি হবে পর্দা নিশি নারী যারা আর যে বলবো ব্যা পর্দা নারী যারা আপনারা কি বলবেন বিশ্ব বেহায়া বেহায়া মানে সরম নাই ইডেন কলেজ ইডেন কলেজ বলেন না একেবারে গামছা কা অধ্যে কলেজত গেছে কেরে যা কয় আমার দাদি নানিরা এরকম বগল বার করে বেড়াতো তো দাদি নানিরা কাপড়ের অভাবে বাড়িতে বগল বার করে থাকতো তোর মতন ভার্সিটিত গেছে এই জন্য আমি যেই বলবো বেপর্দা নারী যারা আপনারা সবাই যুবকেরা তোমরা একটু গলা ফেটে বলবে বিশ্ব বেহায়া বেহায়া বোঝেন না সরমিন বেপর্দা নারী যারা ওমর ফারুক ওই সুন্দরী মেয়েটার নিকটে গেলেন গিয়া সালাম দিয়ে বললেন মা মা মানে পর্দানিশি নারীকে কি বলা যায় মা যখনই মা বলবেন মাঝখান থেকে শয়তান আউট মা বললি আর শয়তান থাকবে না শয়তান দুইটা শব্দে ভয় পায় একটা হলো মা আর একটা হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন বলবেন শয়তান দৌড় আর কোনো মেয়েকে যখন মা বলবেন তখন শয়তান কয় আর মাঝখানে থাকা লাভ নেই ওমর ফারুক বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো সুবহানাল্লাহ মেয়েটা হযরত উমরকে পথিক 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 তুমি কি হযরত উমরকে চিনো যদি হযরত উমরকে চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতা না উমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষের অন্তরে কেবলমাত্র ভয় হবে কার আরো জোরে জোরসে বলুন আর এখন ভয় কার এখন মানুষ কথায় কবর চায় না খালি ফিস 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 করে কেরে জোরে কয় দেওয়ালের কান আছে কথা বলার আগে আশেপাশে তাকায় আশেপাশে তাকায় আশেপাশে তাকায় দেখে পুলিশ টুলিশ আছে কিনা আল্লাহ কয় পুলিশ দেখিছিস তো পুলিশ ধরার আগে আজরাইল ধরবি রে ধরে কোন কথা ঠিক কিনা আপনি জানেন পুঁতি কদমে কদমে আপনি মৃত্যুর দিকে হাঁটতেছেন যে কোনো সময় আমাকে আপনাকে আজরাইল ধরবে ধরে কোন কথা ঠিক কিনা আর আজরাইল ধরার আগে কি হয় ধরা দেওয়া লাগবে আল্লাহ কোরআনে বললেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله বলতে আমাকে যারা বিশ্বাস করেছো ভয় করো কার ধরে কোন কার এখনই আসরের নামাজ পড়ছে নামাজ পড়ে জমির আলোত গেছে জমির ধান দেখবে যা দেখে উপর জমির পানি নিচে জমি আর পানি নাই উপর জমির পানি আছে নিচে জমির পানি নাই কে রে আমার জমির পানি নাই উপর পানি আছে কি করা যায় মাথাত কিন্তু টুপি আছে
তখন চারিদিকে এরকম তাকাচ্ছে, তাকা তাকে কেউ নাই, আস্তে করে বসে আল কাটা দিচ্ছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উঠে খাড়া হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনারা বলেন তো ওই টুপিওয়ালার ইমান আছে, কারণ কেউ না দেখলেও কে দেখিছে? আরে সকালে এসে গল্প করতেছে, দরজা জানলা বন্ধ করে আমি একলাই 100টা মারছি রে, একলাই খালি মুড়ি ছিঁড়িছি মারিছি, মুড়ি ছিঁড়িছি মারিছি। তখন আরেকজন বলতেছে, কিরে কেউ দেখেনি, কই পাগলা নাকি, দরজা জানলা বন্ধ করে রে, কে দেখবে রে? তখন ফেরেশতা কয়, দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ ই মানুষ না শয়তান, ই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা দুই ফেরেশতা কি ঘুম পাড়ছি? তোমার দুই কান্দে দুই মুহুরি, সবাই বলেন দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডাইরি, দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, সবাই বলেন আসেন আমার মুক্তার, কন কন আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিনদার, কেরামান কাতিবিন ইয়ালামুনামা তাফালু। মেয়েটা বলে, পথিক তুমি কি উমরকে চিনো? উমরকে যদি চিনতে তাহলে এরকম বেসাইজা কথা বলতে না, যেদিন থেকে কোরআন দিয়ে হযরত উমর রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? এজন্য একটা গান আছে, আছে না নাই, সেদিন ষোড়শী, কোন সেদিন ষোড়শী, নির্জন পথে যাবে কোনো জন, কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না, সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। 2023-এর পর হয়তো বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। লিল্লাহে দুই একজন তেলাচ্ছে তেলাচ্ছে, অত সুদ কেরে রাত নয়টার সময় পাঁচতলা টুটে, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, চোখে মুখে দিয়ে কয় আমার বাসা আমার ঘর আমার নামাইকে, রাত 9টায়, রাত 3টার সময় খালি একটা ভূমিকম্প আছে, ও এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাই না, ন্যাংটা হয়ে নামছে, জোরে কথা ঠিক মানে বোঝা গেল, 9টার মানুষকে 3টে আল্লাহ ন্যাংটা করা নামাবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন, উমর ফারুক বললেন, মা তুমি ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, মানে দুই পাহাড়ের পথ দিয়ে তুমি যে ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়া, কয়দিন আজকে 6 দিন হলে আমি হযরত উমরকে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই উমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, উমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তুমি হযরত উমরকে খুঁজে পাইবা? মেয়েটা বলে, পথিক
কোরআন দিয়া যখন রাষ্ট্র চলে তখন দুঃখী মানুষ নেতা খোঁজা লাগে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়া। আপনাদের এলাকার কারা কারা ভিজিএফ কার্ডের চাউল পাবে ওটা চেয়ারম্যান খুঁজে খুঁজে বের করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতে যে পথিক, ছয় দিন হলো হযরত উমরকে খুঁজতেছি আর একাধ দিন, আমার ঈমান বলতেছে আর একাধ দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব ইনশাল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা কি উমর পাশে? উমর ফারুক বললেন, মা তুমি সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইমানের বিজয় হয়েছে। মেয়েটা বলে, পথিক আপনি হযরত উমর তাহলে সুরের মতো একা একা ঘুরতেছেন, আপনার স্যামসে নাই? একটা চেয়ারম্যান ঘুরলে চকিদার লাগে, সাথে দুই চারটা স্যামসে থাকে চেয়ারম্যানের, আর একটা এমপি ঘুরলে তো বুঝতেছেন অবস্থা। আমাকে রে কাহাল নন্দীগ্রাম মোশারফ এমপি ঘুরতেছে, তার সামনে 500 মোটর সাইকেল, পিছনে 500 মোটর সাইকেল, এলাকা বুঝা যাচ্ছে এমপি গেল। আর মন্ত্রী হলে তো কথাই নাই, জোরে কোন ঠিক কিনা? আর প্রধানমন্ত্রী হলে তো ওরে বাবা রে, বাংলাদেশের পুলিশ র‍্যাব যা আছে সব একটি জড়ো হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা, এই সোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর নাই? আপনার কি কোনো সামসা নাই? আপনার কি কোনো বডিগার্ড নাই? সঙ্গে সঙ্গে হযরত উমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ মুমিনদের বৈশিষ্ট্য হলো, মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর কোরআনে রাজত্ব পাবে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যাবে, তারা যখন কোরআনের আইন মোতাবেক চলবে তখন আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবে, আর যখন ঈমান বেড়ে যাবে তারা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। উমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? তুমি যে 6 দিন হলে আমাকে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আচ্ছা, ঈমান গ্রহণ করার দুঃখ? আজকে আমাদের বাংলাদেশে সোরে কেরে কোনো তালিকা নাই, ঘুষারের কোনো তালিকা নাই, মদারের কোনো তালিকা নাই, জিনাখরের কোনো তালিকা নাই, লম্পটের কোনো তালিকা নাই, আলেমদের তালিকা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? কি কথা, আজকে 6 বছর হলে আমি ঈমান গ্রহণ করেছি, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে। আল্লাহর ওলিকে আজকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে। আমির হামজা আজকে জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে। মামুনুল হক বইয়ের কাবিন চায় সাংবাদিক, আর বিয়া ছাড়া বাচ্চা হয় এই শালাকের কাবিন চাই না, জোরে কোন কথা ঠিক না? শুধুমাত্র হক, মারাত্মক কথা, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর, জোরে কোন কয় বছর? 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 12 বছর পরে
আপনি যখন রোম পারস্য দখল করেছেন, মেয়েটা বলতেছে আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি ঘোষণা করে দিলেন ইসলাম যখন কোন রাষ্ট্র দখল করবে তখন ওই রাষ্ট্র চলবে কার আইন দিয়া? জোরে কোন কার আইন দিয়া? আমি রোমের জেলখানার মধ্যে 12 বছর বন্দী ছিলাম, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন ঘোষণা করে দিলেন জেলখানাগুলো মুক্ত করে দাও। এখন জেলখানা থেকে মুক্ত হইয়া আমি একজন 18 বছরের যৌবনা, কারণ যখন ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স 6, এখন 12 বছর জেলখানায় বয়স 18। এ 18 বছরের যৌবনা মেয়ে আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান, আমি একজন খ্রিস্টানের ঘরের মুসলমান নারী কোথায় যাব? তাই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছি। আপনার যদি দেখা পায় তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় নিব। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। এই কথা কি আমার বুঝতেছেন? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা আশ্চর্য হয়ে বললেন, আপনি আমাকে আশ্রয় দিবেন না কেন? ওমর ফারুক বললেন, আমি তোমাকে আশ্রয় দিব কেন? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বউ কি আপনার বাড়িতে আশ্রয় না অধিকার? এ কথা কন, আশ্রয় না অধিকার, অধিকার। এমন ভাব দেখান মনে হয় বউ আপনার আশ্রয় আছে। এই জুতো মুছে দে, এ কাপড় ধুয়ে দে, এ তাড়াতাড়ি ভাত দে। কিরে, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামীর যেমন অধিকার আছে মুহূর্তে ইসলাম তোমাকে যে অধিকার দিল সে অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। যার তার সাথে না, সারাদিন খালি ফেসবুক খেলে, সারাদিন এমন অভ্যাস হয়ে গেছে রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা পাচ্ছে ওই জায়গাতেই বসে গেছে, বসে যায় ফ্রি পাবজি খেলতেছে, কালি নিচ থেকে তো দিয়ে যাওয়া লাগে দিয়ে যাচ্ছে, একটা কুত্তে রাস্তা দিয়ে যায়, রাস্তাতে কুত্তে যাওয়ার সময় চিন্তা করে এভাবে বসে আছে এটা কি রে, লড়ে না চড়ে না, কুত্তা কিন্তু নতুন কিছু দেখলে তার আগ্রহ বাড়ে, তে কুত্তার পিছনে যা নাক টানতেছে, না অর লড়াচড়া কিছু নাই। তখন কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবি, গাছের গোড়া মনে করে বাম ঠ্যাং তুলে মেরে দিছে। যে পেশাবর কাউত পড়ছে তখন হুঁশ আছে, কে কি হলো দেখে কুত্তে পেশাব করে গেল। ভালো ছেলে কে রে? এ যুবকেরা, বুড়া হলে মসজিদে যাবো? আল্লাহ রাসূল বলেছেন হাশরের ময়দানে আল্লাহ শৈশবকাল বুড়াকালের কোন হিসাব নেবে না, শুধু বলবে যৌবনের হিসাব দাও জান্নাত যাও। যৌবন, যৌবন কালে কি করছো? ফেসবুক খেলছো? যুবকের আজকের মাহফিলে যুবকদের দেখে আমার কলজা খুশি হবে। হ্যাঁ তো যুবক, তোমাকে আজকে ওয়াজ হবি বাবা, দরকার হলে একটা বাজবি, অসুবিধা আছে? সাইজ মতো আস সোনার সানেরা। আরে ময়না পাখি, আমার যুবকেরা কত সুন্দর ছিল, সেই যুবকগুলো এমন নষ্ট হওয়ার পিছনে কারণ কি? এই কারণগুলো আল্লাহর কোরআন থেকে আমাদের বের করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এত সুন্দর যুবক আমাদের, দেখেন খালি মোবাইল নিয়ে ঘুরতেছে, ছবি তুলতেছে, এই কামই এই। আয় 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 রে, বাচ্চা কান্দে, আমাকে হুজুর বাচ্চা কান্দার জন্য বহু পীর সাহেবের কাছে গেল, ঝাড়া দেয় ফু দেয় কাম হয় না। আমি কইলাম এখন কেউ আর কান্দে না, তোকে কি হচ্ছে? এক মোবাইল কিনে দিতে হুজুর, এই মোবাইল কিনে দিতে সারাদিন খেলে আর কান্দেও না খাবারও চাই। বাচ্চা কান্দা বন্ধ করছে মোবাইল কিনে দিয়ে, ঘরের মধ্যে যায় দেখেন মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, ছোট একটা বাচ্চা, উনিও একটা, তিনজন তিন ডালিয়ে আছে, মানুষ দরজা টাকতিতে ওর হুঁশই নেই।
সমাজ চলতে পারে না, এ সমাজ ধ্বংস হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? আসেন একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বললেন, মা 18 বছরের যৌবন আমি, তুমি তোমার এই মুহূর্তে সবচাইতে বড় অধিকার হলো, ভালো দেখে একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা, কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার জন্য ভালো ছেলে খুঁজবে এইরকম কোন মানুষ তো তোমার নাই, বরং আমি হযরত উমর তোমার জন্য ভালো একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন আপনার কাছে ভালো ছেলের খবর কি? উমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার বয়স হলো 22 বছর, ছেলেটার লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, লম্বা কয় ফুট? 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন, ছেলেটার নাম হলো আবদুল্লাহ আর বাবার নাম হলো উমর। মাত্র 22 বছর একটা যুবক, 6 লক্ষ হাদিসের হাফেজ রে, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ফর্সা চাঁদের মতন চেহারা, এই ছেলেটার সঙ্গে তোমাকে আমার বিয়া দিয়ে, তোমাকে আমার ঘরে বৌমা বানায়া, আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চা। জোরে কোন আবদুল্লাহর সঙ্গে যদি মেয়েটার বিয়া হয়, তাহলে ওই মেয়েটা হযরত উমরের কি হবে? জোরে কোন এ বেটার বউ কি রে, বৌমা কয় যায় না, জোরে কোন কি মা? আরো জোরে জোরসে বলুন, আমাকে বলে কি, আমাকে গুলো বউ মা না বউ দজ্জাল? বগুড়া শহরে বাসা করছে, বগুড়া শহরে স্বামী কি আছে আর বাপ মা জামির পাড়া আছে, এই জামির কি জামির বাড়িয়া বাপ মা আছে আর বউ বৌলে বগুড়া শহরে, বাবা অসুস্থ, বাবা অসুস্থ, বগুড়া ডক্টর কেমিক্যালে ডাক্তার দেখাবার গেছে, ভালো ডাক্তার, লম্বা সিরিয়াল, রাত 9টা বাজে, এখন ডাক্তার রাত 9টার সময় দেখে এখন চিন্তা করে, এই বুড়া মানুষ আমি জামির বাড়িয়া কেমনে যাই, তো মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, রহমান নগরে তোর বেটার বাসা, তো ওই ডক্টর কেমিক্যালতে রহমান নগর বেটার বাসা 9টার সময় দা ডাকতেছে, আবদুল্লাহ ছেলের নাম আবার ভালো থসে, নাম ভালো তুলে ছেলে ভালো হবে, এই জন্য আবদুল্লাহ। আবদুল্লাহ কয় কে রে? আমার সবাই সাহেব করে ডাকে, স্যার করে ডাকে, এই সময় আমার নাম ধরে ডাকলো কে রে? দরজা খুলে দেখে বাপ খাড়া হয়ে আছে, আব্বা এত রাত্রে ডাক্তারের কাছে আসছিলাম বাবা, জামের বাড়ি যাবার পারলাম না, এই জন্য তোর বাসার দরজা কাশেন আব্বা, ভিতরে যা রেস্টরুমে বসাইছে, বসে বলতেছে আব্বা একটু ধৈর্য ধরেন, তো বাপ বসে আছে এখন বইয়ের ঘরের যা থেকে বউ কম্বল গাওয়া শুয়ে পড়ছে, আবদুল্লাহ বলতেছে আব্বা ছেলে হঠাৎ ডাক্তার দেখাবার এসে রাত হয়ে গেছে, বাড়ির যাবার পারে নাই, এই জন্য আইসে তাড়াতাড়ি একটু খাবার দাও, বউ বলতেছে তোমার বাবা আছে তুমি খাবার দাও, তোমার বাবা আছে তুমি খাবার দাও, আবদুল্লাহ জোর হাত করতেছে চিল্লাস না, আব্বা শুনে ভালো কষ্ট পাবে, আব্বা কি শুনলে, আব্বার কান কি খারাপ? আবদুল্লাহ বলতেছে বাবা তুই কি মনে করছিস আমি না খাই আছি, খালি বাড়ির যাবার পারবো না দেখে তোর বাসার থাক পেরাচ্ছি রে, তুই একটা থাকার জায়গা দে তো খাওয়া লাগবি না, আব্বা সত্যি বলতেছেন বাবা সত্যি রে খাওয়া লাগবে, তাহলে এই ঘরত আপনি ঘুমান আব্বা, রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে, রাত যখন 11টা বাজে তখন ওর শালা আছে, শালা আবদুল্লাহর শালা বইয়ের ভাই শেফালি, বইয়ের নাম হলো শেফালি, আবদুল্লাহর বইয়ের নাম শেফালি আপা, আবদুল্লাহ শুয়ে আছে এই সাইডে, বউ শুয়ে আছে বাম সাইডে, মারছে লাভ, একটা স্বামীর উপর দিয়ে লাভ মারছে, আবদুল্লাহ তাকায় দেয় কম্বল আছে বউ নাই, কম্বল ফেলে তো বউ গেল কোথায়, 11টার সময় দরজা খোলা, ভাই বলতে ভাই এত রাত্রে কোথ থেকে আসলি, কয় ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, কয় কি খাবি বল, কয় কিছু খাওয়ালে, পাগল হইছিস তুই না খাই ঘুমাইলে আমার সঙ্গে ঘুম ধরবি, তুই আমার কলজার টুকরা ছোট ভাই, বস একটা ডাইনিং টেবিলে বসে
মাছ গোস্ত যা ছিল সব গরম করে ভাই খাবার দেখে খা ভাই খা ভাই। আবদুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তখন তুই উঠলি না, আর 11টার সময় তোর ভাই খা ভাই। বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, মানে পাঁচটা তরকারি মুখের আগে দিয়ে গরম ভাত, আর মাথা থাক দিয়ে বলে আর এক টুকরা খা ভাই। আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়, বাবার শুকনা মুখটা দেখতে পাই। আবদুল্লাহর চোখে তরতর করে পানি পড়ে। ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ক্বাবিল ওয়ালিদাইনি ইহসানান, যে বাবা না খাইয়া আমাকে লেখাপড়া করাইছে, যে বাবা মাটির বিছনা শুয়ে থেকে আমার খাট বানায় দিছে, আজকে সেই বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত, আমার কি করার কিছুই নাই। আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে আমার সুন্দর আমল কি? আবদুল্লাহর সুন্দর আমল কি? আবদুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান, উটি বলা বেলান বলেন না, শহরের বাসার তো লাঠি সাঠি থাকে না, এই উটি বলা একটা বেলান আছে। আবদুল্লাহ দেখতেছে আইয়ুকুম আহসানু আমালা, এটা দেই আমার সুন্দর আমল পরীক্ষা হবে, আল্লাহ লিয়াবলুকুম পরীক্ষা করবে কে, যে তোর বাপ না খেয়ে আছে, জন্ম দেওয়া বাপ না খেয়ে আছে, আর শালা পাঁচ তরকারি দিয়ে ভাত খায়, তোর করার কিছু নেই, তুই কি হিজরে করে উটি বলা বেলাল লিয়াছো, বিড়াল যেমন ইন্দুর ধরে ওই এটা লুকালিছে, লুকালে বইয়ের পিছন এসে খাড়া আছে, বউ খালি বলতেছে আরে এক টুকরা খা ভাই, ভাই বলতেছে না পার ভাই, আরে এক টুকরা খাবে। আবদুল্লাহ কয় আমার বাবা না খায় আছে, তোর ভাই খাবি না তাও তুই খিলাবি, এই বলে বিসমিল্লাহ কয়। হ্যাঁ, যে কোনো ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ, এই সময় বক মারা ভালো কাজ, জোরে কোন বক মারা কি কাজ, এই জন্য বিসমিল্লাহ করা যায় আছে, তাই বলে সব জায়গায় মারবেন না, দেখে শুনে মারবেন, পুলিশ একদম দেখা পার না পারে, পিছন দিকে দেখবেন উঁচিয়া হয়ে আছে, ওই উঁচিয়া জাগাত, উঁচিয়া জাগাত বিসমিল্লাহ কয়া। আবদুল্লাহ এত জোরে একটা বাড়ি বাড়ছে, ফুটবলের মতন সাউন হয়েছে, বউ দৌড় শালা দৌড়, ওই বাড়িতে থাকে বউ একদিকে দৌড়াই শালা একদিকে দৌড়াই, শালা চিল্লা কয় দুলা ভাই এত রাত্রে আমার বোনক মারলেন কেন, আবদুল্লাহ কয় তোর বোন আমার কে হয়, এই তুই যে কইলি এত রাত্রে আমার বোন কে মারলেন কেন, তোর বোন আমার কে হয়, আমার বোন আপনার বউ হয়, তাহলে আমার আদরের বউকে আমি মারলাম কেন, আদর তো আদর করেই তো বোকরা বাসা করছে রে, তোর বোনের জন্য বাসা করে, আমার বাপ মাকে আমি জামির বাড়িয়া থুয়াচ্ছি খাল তোর বোনের জন্য, আজকে এত রাত্রে কেন মারলাম দেখবি, আয় আয় শালা কয় আমাকে মারবেন নাকি, তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই, শালারা হাত ধরে বাবা যে ঘরে শুয়ে আছে ওই ঘরের জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতর দিকে কে, বলে আপনার বাবা কখন আইছে, বলে 9টার সময়, আমার বাবাকে তোর বোন কম্বল ছেড়ে উঠে খাবার দেয়নি, আর 11টার সময় তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত, এখন বল রে শালা বল আমার আমল কি। আবদুল্লাহর শালা বলতেছে আর একটা বসান, আর একটা মারেন, এই মানুষের জাত না, এই পাপের আত্মীয় পছন্দ করে শ্বশুর আত্মীয় দেখবার পারে না, আজকে অধিকাংশ মেয়েরা দেখবেন বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখবার পারে না, মাঝে 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 ওদের পাশার উপরে এরকম একটা করে বাড়ি মারা দরকার আছে না নাই, মায়েরা ভাবতেছে এলে পেশাল ওয়াস, ও মা মারে আপনাকে সুন্দর আলোচনা আছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন আমার আবদুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। এ ভাই এই মনোযোগ দিয়ে শুনবেন না, মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আপনি যা বললেন, একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, আপনি তো কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি যে ছেলেটার খবর দিলেন ওই ছেলেটাই কি সবচাইতে ভালো, মানে আপনার আবদুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই,
উমর ফারুক বলতেছে এই মুহূর্তে আমার চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে তাহলে শোনেন আমি একটা ছেলের খবর দিব, আপনি চিন্তা করে দেখেন তো সেই ছেলে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কিনা। উমর চমকে উঠে বলে মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে ভালো ছেলে কোনটা? আরে আপনা করুক না, মেয়েটা উমর ফারুককে বলতেছে আপনি কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আমার আছে, এখন আপনি পরীক্ষা করে বলেন এই দুইটা ছেলের মধ্যে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমর ফারুক বলতেছে হুসাইনের চাইতে ভালো ছেলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কেউ আসবে না। ধরে কর সুবহান, আমার আব্দুল্লাহ কোথায় আর হোসাইন কোথায়? রাসূল বলেছেন সাইদু শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। সে হোসাইন কত ভালো! মেয়েটা বলতে তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়া বসে কে? আপনি কইছেন ভালো ছেলের সাথে বিয়া বসে অধিকার আছে, তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে কে বিবাহ বসবে? উমর ফারুক বললেন মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত উমর বিকেলবেলায় আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত, দরজায় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা খুলে আমির আল মুমিনিন। উমর ফারুক বলে আলী রে, জোর হাত করে বলতেছি ভাই এই ঘটককে কিন্তু ফিরেন চলবে না। আলী চমকে গিয়ে বলে আপনি আবার ঘটক কবে হলেন? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি ঘটক কবে হলেন? উমর ফারুক বলতেছে আমি তোমার হোসানের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। উমর ফারুক বললেন পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মেরেছে, এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই। আলী বলতে আমির আল মুমিনিন আমার হোসেনের জন্য মনে মনে আমি এমন একটা বউ খুঁজতেছিলাম। উমর ফারুক বলে আলী রে তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, ওই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের এখন বিবাহ হবে। এই বলে হযরত আলী আর উমর ফারুক যখন কোলাকুলি করতেছে, কোলাকুলি বুঝেন না, বুকের সঙ্গে বুক ঠেকায়, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সে সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম। আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। আপনারা বলেন তো এই কথাটা শুনে হযরত উমর কি রাগ করবে না? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। আপনারা সেই ভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। উমর ফারুক বলে হোসাইন বিয়া তুমি কেন করতেছ? আমি তোমার মুরব্বি, তোমার বাবাও তোমার মুরব্বি, আমরা দুইজন মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে তুমি কি সেই বিবাহ করবা না? হোসাইন বলতেছে আপনারা দুইজন আমার মুরব্বি আমি জানি, কিন্তু আসল মুরব্বি হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো যাকে তাকে মুরব্বি মানা যাবে না, মুরব্বি কেবলমাত্র একজনকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন আমাদের তো মুরব্বির শেষ নাই, কত মুরব্বি, কোথায় যাচ্ছ? কয় আমার মুরব্বি অমুক, এখন সব নাম দিছে শায়েক। কি নাম দিছে? শায়েক শায়েক। আপনারা দুইজন মুরব্বি আমি সম্মান করি জানি, কিন্তু আসল মুরব্বি হিসাবে আমার নানাকেই শুধু মানি। উমর ফারুক বলে হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে, আমি দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি দরজা খুলতে পারবো না। আমি হোসেন চমকে গেলাম,
ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে, আর নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। এটা কেমন জান্নাত? দেখার জন্য আমি একটা জানলার পাল্লাই খুলে দেখলাম আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরাতের উপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বললেন, হোসাইন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে নিয়ত করছি, আমার নানা যেমন বিয়ে করছে যে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি হোসেন বিয়ে করলে ঠিক সেই রকম বিয়ে করব। বাবার কাছে এসে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বলেন, আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করছে, আমি হোসাইন তেমন ভালো বিয়ে করতে চাই। উমর ফারুক বলতেছে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি সে মেয়েটা অত্যন্ত ভালো। হোসেন বলতেছে, শুধু আপনার ভালো হলে হবে না, তো আমার ভালো হওয়া লাগবে। উমর ফারুক বলে, তোমার ভালো হবে কেমনে? হোসেন বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েকে বিয়ে করব সে মেয়েকে তিনটা প্রশ্ন করব। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? তিনটা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নসেদ বিয়ে করব না। উমর ফারুক বলে, হোসেন কি তিনটা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আপনার কাছে যদি প্রশ্ন আউট করি তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। উমর ফারুক বলে, আলী, তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। উমর ফারুক বলে, তুমি জ্ঞানের সাগর, আনা মাদিনাতুল ইলমে ও আলিও বাবুহা। রাসূল বলেছেন, আমি এলিমের শহর, আলী হচ্ছে তার দরজা। তুমি যদি না জানো, আমি যদি না জানি, তাহলে ওই মেয়েটা কেমনে জানবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি। উমর ফারুক মেয়েটার দরজায় গিয়ে বলতেছে, মা, ওই হোসেনের ধান্দা বাদ দে, আমার আবদুল্লাহর সাথে বিয়া বসলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আপনি খালি বলেন হোসেনের চাইতে আবদুল্লাহ ভালো, আমি এখনই রাজি। আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি খালি একটা বারের জন্য বলেন যে হোসেনের চাইতে আবদুল্লাহ ভালো, তাহলে আবদুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসব। উমর ফারুক বলে, রে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনি উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইজাব জুকির আল্লাহ ওয়াসিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়ালা, পড়েন না কেন, মেয়েটা বলতেছে, হোসাইন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি? আমি জানি না, জোরে কেন আমি জানি, জোরে কেন আমি জানি, কিন্তু আমার ইমান বলতেছে 23 সালে কিছু একটা হবি রে। ইমান বোঝেন না, ইমান বোঝেন না। মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো জোরে বলেন, কে পারাবে? উমর ফারুক তো হিসকি খাসে, ওরে বাবা রে, মেয়েটা এমন একজনের ভরসা করছে, এই জায়গা তার কোনো ফতুয়া চলবি? এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? আপনাকে ইমানের খবর কি? আমার এলাকায় মাইক দিয়ে ঘোষণা করতেছে, 1,90,000 টাকার একটা মহিষ আগামী রোববারে জবহ করা হবে। একজন বলে, গোস্ত কত করে কেজি? কই কিনবার গেলি বুঝবি? যে হারে জিনিসপত্র দাম বাড়তিছে ভাই, কিছুদিন পরে দেখবেন পকেট ভরা টাকা থাকবে, ব্যাগ ভরা বাজার নাই।
চলতে দেওয়া যায়, এর পরিবর্তনের দরকার আছে না নাই? গুটি কতক দাদন ব্যবসায়ীর কাছে বাংলাদেশের সব কিছু জমা আছে, আর গরিবেরা ধুকে ধুকে মরতেছে, এমন সমাজ বাংলা পছন্দ করে না। জোরে গান কথা ঠিক কেনা? কতগুলো লোক আল কোরআনের আলো ঘরে ঘর, তো রাস্তা দিয়ে তোর অন্ধকার থাকলো রে। সেই জন্যে আমাদের স্লোগান পাল্টাতে হবে, আমাদের স্লোগান হবে সব জায়গায়, সব জায়গায়, কোনো জায়গা বাদ নেই। ওই ইডেন কলেজেও চলবি, ওই পরিমিনীর ঘরে তো চলবি, ওই বুবলির ঘরে তো চলবি, আমার ঘরে তো চলবে, গোটা বাংলাদেশে সব জায়গায় চলবে। জোরে কোন কথা হে? এখন স্লোগান হবে আল কোরআনের আলো, আপনারা বলুন সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মানে এই এই সাইজ করার কারণ কি জানেন? মানে আমার আর যখন রাত 12টা বাজে তখন এই ভিতরে একটা টিস করে ওঠে। এখন রাত 12টা বাজলো, তো রাত 12টাকে আমরা রাত 10টা বানাবো পারবো না? এই দেখেন তো, এই দেখেন তো, এখন চেহারা দেখেন। যত বেশি বেশি আল্লাহ আকবার বলবেন, আল্লাহ তত আপনার ভিতর থেকে নফসানিয়াত শয়তানিয়াতকে আল্লাহ দূর করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক এক দৌড়ে চলে আইছে হযরত আলীর বাড়ি, এসে বলতেছে আলী ভাই তারিখ করবার চাই। কি করবি? হোসাইন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন কিছুক্ষণ আগে আপনি কানতে কানতে গেলেন, যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও জানি না, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে, এত বড় সাহস আপনি কোথায় পেলেন? ওমর ফারুক বলে আলী রে, কেউ যখন ইমানের বলে বলিয়ান হইয়া যায়, আল্লাহ উহুদ পাহাড় পর্যন্ত তার কাছ থেকে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ, ইমানের বলে বলিয়ান হওয়া যে কি জিনিস রে ভাই! আজকে আমাদের ইমান নাই, আজকে আমাদের ইমান নাই, আজকে আমরা মিছিল করবার যাই আর পিছন দিকে তাকায়, খালি পুলিশ দেখলি দৌড়ানোর চেষ্টা করি। জোরে কর কথা ঠিক কিনা? আগলা ওই যে সিরাজগঞ্জ বহুলি, বহুলি নাম শুনছেন? আমার প্রত্যেকটা কথা আপনি ভিডিও হয়ে যাচ্ছে। বহুলি আজিজুল হক জিহাদি ওয়াজ করবার আসবে জোহরের নামাজে, শোনেন জোহরের নামাজের পরে আজিজুল হক জিহাদি বলতেছে ভাই আপনি আসেন না, থানা থেকে মাহফিল নিষেধ করছে। আজিজুল হক জিহাদি বলতেছে আমি যাব, বলতেছে না মাহফিল করতে দিবে না, দিবে বলে দিবে না, থানা অনুমতি দিচ্ছে না। আজিজুল হক জিহাদি বলতেছে তোমরা 200 জন, 200 জন দুই হাতা করে একটা করে লাঠি বানাও, বেশি নয় মাত্র 200 জন দুই হাতা করে একটা করে লাঠি বানাও, লিয়া মাহফিলের সারে দাঁড় খালি ঘোরো, কিচ্ছু করা লাগবে না, এই লাঠি লে খালি ঘুরবে, আমি আসতেছি। ওরা 200 জন ওই মাহফিলের সারে দাঁড় খালি লাঠি লিয়া ঘোরে, এক পুলিশ দেখে দিয়ে বলতেছে হাজার হাজার লোক লাঠি লিয়ে ঘুরতেছে, হাজার হাজার লোক লাঠি লিয়ে ঘুরতেছে, থানার ওসি কয় দরজা বন্ধ কর, যা পারে করে দেখ, কারণ জনগণ যখন লাঠি হাতত লেয় তখন পুলিশের বাপের আর ক্ষমতা থাকে না। জোরে কোন কথা ঠিক কি? আরে তো স্পি তো স্পি তো স্পি ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিন আলা কিতাল, মুসলমান ইমানের বলে বলিয়ান হতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন মেয়েটা সেই কথা বলেছে, আমার ইমান বলতেছে কিছু একটা হবে। একে তারিখ মোতাবেক আমার দিকে তাকান ভাই জান, বিরক্ত হয়ে না, বিরক্ত হচ্ছেন? ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন বসে গেছে, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের বয়সের মেয়েটাকে বসানো হয়েছে, খুব মনোযোগ দিবেন। ডান পাশে হযরত ওমর, কে রে ছেলে উঠলে কে?
এই বয়সে যদি আর পেশাব লাগে, না না এখন যুবকদের ওয়াজ আসতেছে, এ কি কঠিন কথা আসতেছে, এখন ওঠা চলবে না? উঠি যদি আপনারা ওঠেন তো আমাকে কমিটি আটকাবে, 12টা বাজলে তারিখ পরিবর্তন, তারিখ লিসে 5 তারিখ, এখন বাজিচ্ছে 6 তারিখ, কি হসরা? আমার কাগজ দিয়ে আসেন, 5 তারিখ আমি দাওয়াত দিছি, 6 তারিখ হয়ে গেছে, আল্লাহ আমি আর একজন উঠলি আমিন হবে না। মারাত্মক কথা বলতেছে, বসা দেখাচ্ছি, ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যুবকদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর কেন? আরো জোরে বলা লাগবে, চাদর কেন? জোরসে বলুন, আরো জোরে, জোর হলো না। আর আমাকে মমতাজ কি কয়, আমাকে রে তো মমতাজ, 18 বস্তা আগা গোড়া সব সমান, ওই যে মেয়ে মানুষ বোঝার উপায় নেই। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, আমাদেরকে বলতেছে, ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজা পাইলা না, তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হযরত উমরের মন ভালো না খারাপ, হযরত হোসেনের মন ভালো না খারাপ, হযরত আলীর মন ভালো না খারাপ, তারপর সামনে চাদর কেন দিলেন? সামনে চাদর দিয়ে বুঝিয়ে দিলেন, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আপনি যতই ওয়াজ করেন, বাবা বিলাই বিলাই, এ বিড়াল আমার ওই ঘরে শুক্তি আছে, খবরদার তুই যেন যাস না বাবা, তোর দুটো পাও ধরি বাবা, শুক্তি খাওয়া তোর জন্য জায়েজ না বাবা, শুক্তি খাওয়া তোর জন্য হারাম বাবা, এত ওয়াজ করছেন কিন্তু দরজা খুলে থাকেন। বিলাই আপনার ওয়াজ শুনবে, নাক টানতে টানতে যাই দেখি দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে দেখবে খাটের তলে পাতিলে তার উপর ঢাকনা নাই, পাতিল ভরা শুক্তি, উই কি 20 মিনিটের টাইম পাবি? কারণ বিড়াল জানে হারাম জিনিসে বিসমিল্লাহ চলবি না। এই বাংলাদেশে কতগুলো হারাম দাদা আছে, তারা বিসমিল্লার বিরুদ্ধে ওয়াজ করে, জোরে কোন কথা ঠিক নাই, এদের জন্মের ঠিক নাই, জন্মের ঠিক নাই, যারা বিসমিল্লাহ তুলে দিবার চাই বুঝবেন এর কে জন্ম ঠিক নাই। বিসমিল্লাহ ছাড়াই সমান তালে সুটকি খায়, সমানে সুটকি খায়, ঘরের মালিক কয় কারে খসর খসর শব্দ কিসের, আসিয়া দেখে বাবা 2000 টাকা দি ছুটকি বিড়াল খায়, পিছন দেখতে বিড়ালকে খপ করে ধরছে, ধরে বলতে চাই বিড়ালে পুনরায় যদি ছুটকি খাস তোর 20টা বেত মারব, আগে ওয়াশ করছি কাম হয়নি, এবার আইন দিলাম বেতের আইন, যে বিড়ালকে একটা মারলে মরে যাবি, 20 বেতের আইন দিয়ে ছাড়া দিছে, কিন্তু দরজা তার আগের মতোই খোলা রাখছে। আপনারা কোন তুই পিটন খাওয়ার ভয় ছুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই মিথ্যা আইন করো, এই আইন দিয়ে বিড়াল থেকে ছুটকি বাঁচাবার পারবা না, আল্লাহর আইন হলো দরজা জানলা বন্ধ করে দাও, বিড়ালের বাপেরও ক্ষমতা নাই ছুটকির কাছে আসতে পারে, ধরে কার কথা ঠিক কি? আজকে নারী নিরাপত্তার নামে বাংলাদেশ সরকার যত আইন করুক, কোনো আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না, নারী নিরাপত্তার আল্লাহর আইন হলো পর্দার আইন চালু করতে হবে, ধরে কার কথা ঠিক কি না? পর্দার আইন, ছুটকি বাঁচাবি দরজা খুলে ওয়াজ দিয়ে। অনেকে কয় হুজুর আমার এলাকার মেয়েরা পর্দা করে না, ঘাটা রাস্তার ঘরে স্টার জলসা দিয়ে বাংলা দেখে, ভালো করে ওয়াজ করবি, আমার ওয়াজ দে। হোসেন বলতেছে বাবা এখন তুমি প্রশ্ন করো। এবার হোসেন দাঁড়ায় বলতেছে রে মেয়ে, এই হোসেন কিন্তু কথাটা খেয়াল করবেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো পর্দার ওই পারে, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসেন বড় একা হয়ে গেছি। আমার কথা কি বুঝলেন? কি বলতেছে, রে মেয়ে তুমি পর্দার ওই পারে একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসেন বড় একা হয়ে গেছি। উমর ফারুক বলতেছে, কে রে হোসেন, এই ভুল বকিস কে, ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাবা বসে আছে,
তোর দুই ধারে দুইজন মহামানব বসে আছে, তুই একলা কেমনে হলি? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই ধারে দুই মানুষ খালি দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার খালি বসে আছে, মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। কি মারাত্মক মার দিন ভাই, আগামীকাল সকাল উঠে তো কি কয়ে গেল রে? আপনারা বলেন তো, উমর ফারুক কার পক্ষে? এ কথা কর না কেন, কার পক্ষে? হতালিকার পক্ষে। এই দুইজন কোলাকুলি করছে বিয়ে দেওয়ার জন্য আগেই, যখন কথা ঠিক কিনা। তাহলে হোসেন যে বলতেছে, আমার দুই পারে দুইজন বসে আছে খালি দেহ নিয়ে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে বাংলাদেশে যারা নির্বাচনের নামে বসে আছে, এরা কিন্তু খালি দেহ নিয়ে বসে আছে, মনে মনে একটা দলকে তুলে দেওয়ার জন্য ব্যস্ত আছে। জোরে কর কথা। এই জন্যই তো আমি বলি, ফখরুদ্দিন সরকার মাঝে মধ্যে দরকার। ধরে কর কথা ঠিক, সব সময় না, ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার। তত্ত্বাবধায়ক সরকার, এ কথা কর না কেন, তত্ত্বাবধায়ক সরকার একটু মনোযোগ দিয়ে বলবেন, হুজুর মসজিদের উন্নয়ন করবে মাহফিল, অথচ আপনি কি করবেন মসজিদে যায়, কি করবে, কি করবেন? এ মসজিদে যায় কি করবেন? নামাজ পড়বেন? নামাজ পড়বেন? পড়েন? নিজের চোখে দেখছি, নিজের চোখে পাঁচ ফিট দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাতে ইসলাম। নিজের চোখে দেখ, তিন জনে নামাজ পড়বি, কি তুই ইমামতি করবি? কে তিন জনে এখন খাড়া হয়ে বলতেছে, ভাই আপনি যান। তো এখন জামাত ইসলাম লোক থেকে বলছে, ভাই আপনি সামনে যান। তো ভাই রে, আমি তো, তুমি হলে স্বাধীনতার স্থপতি, আর তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি যে রাজাকার ভাই। তখন আওয়ামী লীগ আর বিএনপি করছে, এই জাগাত রাজাকার, স্বাধীনতার স্থপতি আর স্বাধীনতার ঘোষক কুলাবে না, এই জাগাত আমরা তিনজন ভাই ভাই। আজকে জামাত, আজকে নামাজ মুসলমানকে কি শিখায়? দল করা শিখায় না দলাদলি শিখায়? এক দল করা শিখায়, এক দল। মসজিদের উন্নয়ন মানে কি দোতলা? হুজুর একতলা লোক আসতেছে না, দোতলা করব। তো দোতলা করব ফজরের খবর কি? এক কাতারে হয় না। তো জোহরের খবর কি? ফজরের চাইতে দুই একজন বেশি হয়। আসরের খবর কি? ফজরের চাইতে কম। মাগরিবের খবর কি? ডেড় কাতার হয় হুজুর। এসার খবর কি? ওই ফজরের মতো। তো কয় কাতার মসজিদের মধ্যে? কয় নয়টা। তোর এখন পর্যন্ত দুটো হলো না, তাহলে দোতলা করবো কে? তখন কয়, ও যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালা, ওরা তো শালা কছে রে, কিন্তু আল্লাহ কইছে ফাওয়াই লুল্লিল মুসল্লিন, ফাওয়াই লুল্লিল মুসল্লিন, শেষে এসে আগে যাবো, তোরা জাহান্নামত যাবো, জাহান্নামত যাবো, জাহান্নামত। আল্লাহ কোরআনে বলেছেন ফাইজাত, আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন মসজিদ আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে মসজিদে আসতে হবে। মসজিদের মাজার টাইস হয়ে গেল, মসজিদের দেওয়ালে টাইলস লাগবে, মসজিদ আরো সুন্দর হবে, মসজিদের মসজিদের আরো 10 লাখ টাকা ব্যাংকে থাকবে। কিন্তু ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন আর বাড়বি? গত বছর 86 টাকা স্যার সোয়াবিন আসছিল, এবার যে 200 টাকা হলো, ইমামের বেতন বাড়াছেন? তো নামাজ হবে যে ইমাম সামনে যা চিন্তা করবি, আল্লাহরে যে বেতন দেয় আমার 15 দিনের বাজার হয় না। আল্লাহু আকবার। কি মনে করতেছে? হ্যাঁ,
ও আজ কেবল শুরু হলো রে, রাত ১২টার পরে একটু মনোযোগ দেন। উমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো, যেই তিনটা প্রশ্ন করবা উত্তর দিবার পারলে বিয়া হবে, নসেদ বিয়া হবে না। এবার হোসেন, এই এই দুই পুচকা উঠলো কে রে, দুই পুচকা উঠলো কে রে, এই এই সময় এই রাত ১২টার পরে এই দুটা ছেড়ে দিল, ওরা যে কি করবে আল্লাহ জানে।